হ্যালো ভিউর্স টেকটিং ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমরা এর আগে বারো পর্যন্ত অঙ্কগুলো সমাধান করেছিলাম এখন আমরা তেরো চোদ্দ পনেরো তিনটা অঙ্ক সমাধান করব। তেরো নম্বর অঙ্কটাতে বন্ধুরা দেখো কি দেওয়া আছে দুই সমস্ত তিন ভাগের দুই বিয়োগ পাঁচ ভাগের চার এখন আমাদের কি করতে হবে আমাদের করতে হবে এই ভগ্নাংশটিকে একটি সাধারণ ভগ্নাংশে নিয়ে আসতে হবে নিচের সমাধানের তিনের হরটা ঠিক থাকবে এখন দুয়ের সাথে আমাদের কি করতে হবে তিন গুণ করতে হবে দুইয়ের সাথে তিন গুণ করে সাথে দুই যোগ করে দিতে হবে বিয়োগ পাঁচ ভাগের চারটা ঠিক থাকবে সাথে কি করতে হবে পাঁচ ভাগের চারটা ঠিক থাকবে নিচের হর ঠিক থাকবে বিয়োগের বিয়োগ বসবে চার ভাগের পাঁচটা ঠিক থাকবে চার ভাগের পাঁচটা ঠিক থাকবে তিন দু কোণে কত বন্ধুরা তিন কোণে ছয় ছয়ের সাথে কি করতে হবে দুই যোগ দিতে হবে আবারও নিচের হরটা ঠিক থাকবে বিয়োগের বিয়োগ বসবে চার ভাগের পাঁচ ঠিক থাকবে এখন তিনে তিন থাকবে ছয় আর দু যোগ করলে কত হয় যোগ করলে কত আসে সাত আট আট বন্ধুরা তিন এবং পাঁচের লসভও করতে হবে তিন এবং পাঁচের লসভুও কত হবে ওটা আমরা তিন এবং পাঁচের লসভ করতে পারবো না যার কারণে পাঁচ এবং তিনের হচ্ছে গুণ করব তিন আর পাঁচ গুণ করলে কত আসে পনেরো আসে পনেরোকে যদি তিন দ্বারা ভাগ করা হয় তাহলে কত আসবে পাঁচ তার মানে আমাদের কত আসতেছে পাঁচ আসতে চল্লিশ বিয়োগ পনেরোকে যদি পাঁচ দ্বারা ভাগ করা হয় তাহলে কত আসবে তিন তিন চারা কত বারো বন্ধুরা চল্লিশ থেকে যদি বারো আমরা বিয়োগ করি তাহলে কত আসে তাহলে আমাদের আসে আটাশ আটাশ পনেরো পনেরো ভাগের আটাশ বন্ধুরা দেখো তো এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ এখন অপ্রকৃত ভগ্নাংশ আমাদেরকে কি করতে হবে মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হবে আমাদেরকে কি করতে হবে মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হবে পনেরো পনেরো দু করে তিরিশ অনেক বেশি হয়ে যায় যার কারণে আমাদের কি করতে হবে পনেরো একে পনেরো দিতে হবে পাঁচের পরে ছয় সাত আট তিনের তিন থাকবে একের পরে দুই এক তেরো এখন বন্ধুরা নিচে যে তেরোটা এসেছে আমরা কি করবো তেরোটাকে উপরে নিয়ে যাব তেরোটাকে উপরে নিয়ে যাব এবং এই পনেরোটা আমরা কি করব নিচে নিয়ে আসব। তাহলে বন্ধুরা আমাদের কত আসলো এক সমস্ত পনেরো ভাগের তেরো বন্ধুরা তেরো নম্বর অঙ্কটার সমাধান করলাম আমরা এখন আমরা চোদ্দ নম্বর অঙ্কটা করবো কি আছে দেওয়া চোদ্দ নম্বর সমাধান আহ দেখা যাচ্ছে যে দুই সমস্ত তিন ভাগের এক দুই সমস্ত তিন ভাগের এক বিয়োগ দেওয়া আছে পনেরো ভাগের আট দেওয়া আছে পনেরো ভাগের আট এখন বন্ধুরা আমরা দেখি আসো আমাদের যেহেতু একটা মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে তার জন্য আমাদের কি করতে হবে এটাকে সাধারণ ভগ্নাংশে নিয়ে আসতে হবে সাধারণ ভগ্নাংশে নিয়ে আসার জন্য কি করতে হবে নিচে তিনের তিন ঠিক থাকবে বিয়োগ এখানে পনেরো ভাগের আট ঠিক থাকবে পনেরো ভাগের আট ঠিক থাকবে তিনের তিন ঠিক থাকবে এখন আমরা কি করতে পারি বন্ধুরা দুই এবং তিনের সাথে গুণ করতে হবে দুই গুণ তিন যোগ এক এইসব বন্ধুরা আমরা নিচে হরটা ঠিক রাখি এবং পরের সাধারণ ভগ্নাংশটাও ঠিক রাখি রাখার পরে তিনের তিনও ঠিক রাখলাম তিন কোনে কত হয় ছয় ছয়ের সাথে আমরা কি করব এক যোগ করবো ছয়ের সাথে কি করব এক যোগ করব এবার নিচের হর ঠিক থাকবে ছয় আর একে যোগ করলে কত হচ্ছে সাত বিয়োগ আট পনেরো পনেরো ভাগের আট এখন বন্ধুরা আমাদের কি করতে হবে আমাদেরকে তিন এবং পনেরো লসাগু বের করতে হবে তিন এবং পনেরো লসাগু বের করি বন্ধুরা এসো তিন পনেরো দুটোকে কত দিয়ে যায় তিন দিয়ে যায় তিন তিন একে তিন তিন পাঁচে পনেরো তাহলে আমাদের লসাগু কত আসে তিন গুণ এক গুণ পাঁচ লসাগু কত আসে পনেরো বন্ধুরা তিন এবং পনেরো লসাগু কত হবে তিন এবং পনেরো লসাগু হবে পনেরো পনেরোকে যদি তিন দ্বারা ভাগ করা হয় তাহলে কত আসবে পাঁচ পাঁচ সাথে কত পঁয়ত্রিশ বিয়োগ পনেরোকে যদি পনেরো দ্বারা ভাগ করা হয় তাহলে কত আসবে আট এখন আমরা পঁয়ত্রিশ বিয়োগ আর পঁয়ত্রিশ থেকে আট যদি বিয়োগ করি তাহলে কত আসে বন্ধুরা সাতাইশ দেখো তো বন্ধুরা এই অঙ্কটাতে কাটাকাটি করা যায় আমরা কত দিয়ে কাটতে পারি তিন তিন পাঁচে পনেরো তিন নং সাতাইশ তাহলে আমাদের কত আসে নয় ভাগের পাঁচ বন্ধুরা এই নয় ভাগের পাঁচটাকে আমরা কি করব। নয় ভাগের পাঁচটাকে আমরা যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ তার জন্য আমাদের কি করতে হবে মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হবে আমাদের কি করতে হবে মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হবে আসো নয়ের পাঁচ নয় পাঁচ একে পাঁচ পাঁচের পরে ছয় সাত আট নয় চার এই চারটাকে আমরা কি করব এই চারটাকে উপরে নিয়ে যাবো এবং এই পাঁচটাকে কি করব নিচে নিয়ে আসবো তাহলে আমাদের কত আসতেছে এক সমস্ত পাঁচ ভাগের চার মধুরা তোমাদের সুবিধার্থে তেরো এবং চোদ্দ নম্বর অঙ্কটা আবারও আমি আরেকবার করে রিভিউ দিচ্ছি দেখো তেরো নম্বর অঙ্কটাতে কী দেওয়া আছে একটা মিশ্র ভগ্নাংশ এবং একটি সাধারণ ভগ্নাংশ বিয়োগ দেওয়া আছে তিন দুই সমস্ত তিন ভাগের দুই বিয়োগ পাঁচ ভাগের চার এখন নিচের প্রথমটার ক্ষেত্রে নিচের হর ঠিক থাকবে এবং দুই গুণ তিন নর্মাল সাধারণত আমরা যেভাবে ভগ্নাংশ ভেঙে থাকি মিশ্র ভগ্নাংশ সেভাবে ভাঙবো ভেঙে তিন ভাগের আট এসেছে এবং পাঁচ ভাগের চার থাকবে তিন এবং পাঁচের লসকও করা যায় না এটাকে আমরা কি করব গুণ করবো তিন পাঁচে কত এসেছে পনেরো পনেরোকে যদি তিন দ্বারা ভাগ করা হয় কত আসবে পাঁচ পাঁচাশটে কত চল্লিশ চল্লিশ বিয়োগ বারো পাঁচের সাথে পনেরোকে যদি ভাগ করা হয় তাহলে তিন আসে তিন চারে বারো সাধারণত করলাম তাহলে আমাদের কত আসলো পনেরো ভাগের আটাশ এটাকে আমরা কি করব যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ আমাদের মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হবে মিশ্র ভগ্নাংশে নিয়ে গেলে কত আসে এক সমস্ত পনেরো ভাগের তেরো উত্তর এক সমস্ত পনেরো ভাগের তেরো এবং চোদ্দ নম্বর অঙ্কটাতে আসো চোদ্দ নম্বর অঙ্কটাতে কি দেওয়া আছে দুই সমস্ত তিন ভাগের এক বিয়োগ পনেরো ভাগের আট এটাও একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে এবং একটা সাধারণ ভগ্নাংশ দেওয়া আছে যদি মিশ্র ভগ্নাংশটাকে আমরা ভাঙি ভেঙে তিন ভাগের সাত থাকবে বিয়োগ পনেরো ভাগের আট থাকবে তিন এবং পনেরো লশকও বের করেছি দেখো বন্ধুরা তিন এবং পনেরো লশকও কত এসেছে পনেরো এসেছে পনেরো কে যদি তিন দ্বারা ভাগ করা হয় তাহলে পাঁচ থাকে পাঁচ সাথে পঁয়ত্রিশ বিয়োগ আর পনেরো কে যদি পনেরো দ্বারা ভাগ করা হয় তাহলে এক থাকে আট একে আট পঁয়ত্রিশ থেকে যদি আট বিয়োগ দেওয়া হয় কত থাকে সাতাশ এই সাতাশ আর পনেরো এটাকে আবার কাটাকাটি করা যায় কত দিয়ে কাটাকাটি করা যায় তিন দিয়ে তিন দ্বারা কাটাকাটি করা হলে তিন পাঁচে পনেরো তিন নং সাতাশ তাহলে কত আসলো পাঁচ ভাগের নয় এখন পাঁচ ভাগের নয় যেহেতু এটা অপকৃত ভগ্নাংশ তাই আমাদের কি করতে হবে মিশ্র ভগ্নাংশে নিয়ে আসতে হবে মিশ্র নিয়ে আসতে হলে আমরা সাধারণত যেভাবে নিয়ে আসি সেভাবে নিয়ে আসবো এবং নিচের চারটা কি হবে উপরে চলে যাবে পাঁচটা নিচে চলে আসবে তাহলে আমাদের কত আসবে পাঁচ ভাগের চার বন্ধুরা এতক্ষণ আমরা তেরো এবং চৌদ্দ নম্বর অঙ্কটা সমাধান করেছি এখন এসো পনেরো নম্বর অঙ্কটা সমাধান করি পনেরো নম্বরতে দুটি মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে এখন আমাদের দুটি ভগ্নাংশের হর ঠিক থাকবে দুটি ভগ্নাংশের হর কি থাকবে ঠিক থাকবে এখানে থাকবে থাকবে এখন সাথে বারো ছয়ের আমাদের কি করতে হবে বারো গুণ করতে হবে তিনের সাথে বারো গুণ করে যোগ সাত দিতে হবে এবং অপর ভগ্নশ্বর মিষ্টি ভগ্নাংশের ক্ষেত্রে ঠিক এক হবে একের সাথে ছয় গুণ দিতে হবে যোগ পাঁচ থাকবে যোগ কি থাকবে পাঁচ থাকবে এইসব বন্ধুরা আমাদের আবারও নিচের হরটা ঠিক থাকবে বিয়োগের বিয়োগ থাকবে এবং ছয়ের ছয় থাকবে দেখো তিনবার কত বন্ধুরা তিনবারো ছত্রিশ ছত্রিশের সাথে সাত কি করতে হবে যোগ করতে হবে ছত্রিশের সাথে সাত যোগ করতে হবে আর বারোর বারো ঠিক রইল ছয়ের সাথে এক কী করতে হবে গুণ করতে হবে যোগ পাঁচ এখন বন্ধুরা আসো নিচে আবারও হরটা ঠিক থাকবে নিচে হরটা কি থাকবে ঠিক থাকবে ছত্রিশের সাথে সাত যোগ করতে হবে ছয় আর সাত তেরো তেরো তিন হাতে এক তিন আর একে চার কত আসলো তেতাল্লিশ আমাদের কত আসলো বারো ভাগের তেতাল্লিশ ছয় ছয় ঠিক থাকলো পাঁচ আট ছয় যোগ করলে কত আসে এগারো বন্ধুরা এখন আমরা কি করব। আমাদের মিশ্র ভগ্নাংশ ভেঙে আমরা একটা সাধারণ ভঙ্গ ভগ্নাংশ নিয়ে এসেছি এখন আমরা বারো এবং ছয়ের লসাগু করব। এইসব বন্ধুরা বারো এবং ছয়ের লসাগু করি বারো এবং ছয়কে কত দ্বারা করা যায় দেখা যাক দুই দিয়ে করি ছয় দুকোনে বারো তিন দুকুনে ছয় আবার কত দিয়ে যাবে অব তিন দিয়ে যাবে তিন এক তিন দুকুণে ছয় তিন একে তিন এখন আমরা করি আস দুই গুণ তিন গুণ দুই গুণ এক কত আসলো তিন দুকুনে ছয় ছয় দুকুণে বারো তার মানে আমাদের লসকু কত আসলো বারো লশকু কত আসলো বারো বারো এবং ছয় লশকু তাহলে কত আসলো বারো বারো কে যদি বারো ধারে ভাগ করা হয় তাহলে কত আসবে বারো কে যদি বারো ধারে ভাগ করা হয় এক আসবে তাহলে তেতাল্লিশের সাথে এক গুণ করলে আসবে 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 যদি ভাগ করা হয় তাহলে কত কত তেতাল্লিশ থেকে বাইশ যদি বিয়োগ করা হয় তাহলে বন্ধুরা কত আসে তেতাল্লিশ থেকে বাইশ যদি বিয়োগ করা হয় তাহলে এক থাকে আর দুয়ের পরে একুশ থাকে আর হচ্ছে বারোর বারো বসলো বন্ধুরা দেখো তো এখানে বারো ভাগের একুশ এসেছে এটা কি কাটাকাটি করা যায় হ্যাঁ কাটাকাটি করা যায় কত দিয়ে কাটাকাটি করা যাবে তিন দিয়ে তিন চারে বারো তিন সাত একুশ তাহলে আমাদের কত আসলো সা চার ভাগের সাত দেখো তো বন্ধুরা এটা একটা কি ভগ্নাংশ এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ তাহলে আমাদের কি করতে হবে এটাকে মিশ্র ভগ্নাংশ নিয়ে যেতে হবে চার সাত চার একে চার চারের পরে পাঁচ ছয় সাত তিন এই তিনটা কি করব বন্ধুরা আমরা উপরে নিয়ে যাব এবং এই চারটাকে কি করব নিচে নিয়ে আসব। তাহলে আমাদের উত্তর কত আসলো এক সমস্ত চার ভাগের তিন বন্ধুরা তোমাদের সুবিধার্থে আমি অঙ্কটি আরেকবার রিভিউ দিচ্ছি বর্ণনা বা সমাধানটা কি দেওয়া আছে দেখো দুটি মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে মিশ্র ভগ্নাংশগুলোকে ভাঙলাম সাধারণ ভগ্নাংশ নিয়ে আসলাম ভগ্নাংশ নিয়ে আসার পর কত আসলো বারো ভাগের তেতাল্লিশ বিয়োগ ছয় ভাগের এগারো এসেছে বারো এবং ছয় লশকও করেছে দেখো বারো এবং ছয় লশকও কত এসেছে বারো এসেছে এখন বারোকে যদি বারো দ্বারা ভাগ করা হয় তাহলে এক থাকে তেতাল্লিশে তেতাল্লিশ বসবে বিয়োগ চিহ্ন বসবে বারোকে যদি ছয় দ্বারা ভাগ করা হয় দুই থাকে এগারো দুকোনে বাইশ তেতাল্লিশ থেকে যদি বাইশ বিয়োগ করা হয় তাহলে কত থাকে একুশ আর নিচের বারো ঠিক থাকবে একুশ বারো এটাকে আমরা কাটাকাটি করতে পারি কত দিয়ে তিন দিয়ে তিন চারে বারো তিন সাথে একুশ এসেছে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ এটাকে আমরা কি করব মিশ্র ভগ্নাংশে নিয়ে আসবো মিশ্র ভগ্নাংশে নিয়ে আসলে কত আসবো এক সমস্ত চার ভাগের তিন বন্ধুরা এই পর্বটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ পরবর্তী পর্বের আহ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ